আসসালামু আলাইকুম। শীতের জনপ্রিয় পিঠার মধ্যে একটি পিঠা হচ্ছে ভাপা পিঠা। আজকের আমার এই রেসিপিটা দেখে যে কেউ যে কোনো হাঁড়িতে খুব সহজেই একদম ঘরে থাকা জিনিসপত্র দিয়েই খুব সহজেই ভাপা পিঠা বানাতে পারবেন। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে পিঠাটি বানাতে লাগবে না কোনো পিঠা তৈরির হাঁড়ি, লাগবে না কলস, লাগবে না প্রেশার কুকার। একেবারেই সহজভাবে এই পিঠাটা আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি। পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 3 কাপ আতপ চালের গুঁড়া। আমার চালের গুঁড়াটা ভেজা, তবে আপনারা চাইলে এটা শুকনো চালের গুঁড়া দিয়েও করতে পারেন, তবে পানির পরিমাপটা সেক্ষেত্রে বেশি লাগবে। আর নিয়েছি নারকেল কুড়ানো, সেই সাথে এখানে আরও নিয়েছি খেজুরের গুড়। আমি খেজুরের গুড়টা পিঠার মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। গুড়টা আপনাদের মাপ মতো জয়ে যত বেশি খেতে পছন্দ করেন তত বেশি নেবেন। তো গুড়টা প্রথমে আমি এরকম করে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যেভাবে পারেন গুড়টাকে জাস্ট ঝুরা ঝুরা করে নেবেন, আস্তে থাকলে পিঠার মধ্যে গলতে যাবে না, যতটুকু সম্ভব ঝুরি ঝুরি করে নিতে হবে। তো এই যে হয়ে গেল আমার গুড়গুলোকে ঝুরি ঝুরি করে নেওয়া। এবারে চালের গুঁড়িটা আমি মেখে নিব। তো প্রথমে এই গুঁড়ির মধ্যে আমি দিয়ে দেব পরিমাপ মতো লবণ। ভাপা পিঠা বানানোর সময় এই চালের গুঁড়িটা পানি দিয়ে মাখাটা কিন্তু একদম সঠিকভাবে হওয়াটা জরুরি। যদি পানির পরিমাপটা কম হয় তাহলেও পিঠাটা হবে না, যদি বেশি হয় তাহলেও পিঠাটা ভালো হবে না। তো প্রথমে আমি লবণের সাহায্যে মানে লবণের সাথে গুঁড়িটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে। এবারে এখানে আমি অল্প অল্প করে পানি দিব, ঠিক এইভাবে অল্প অল্প করে পানি দিব আর মিশিয়ে নিব গুঁড়ির মধ্যে। তো মিশিয়ে নিলে আমরা কিন্তু হাত দিয়ে যখন মেশাবো তখন বুঝতে পারবো চালটা আমাদের মানে দলা পেকে আসতেছে কি না। চালের গুঁড়িটাকে এমনভাবে মাখতে হবে পানি দিয়ে, আর সম্পূর্ণ পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি এবং গুঁড়িটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু ঠিক আমি যেভাবে করতেছি এভাবেই করতে হবে। তো গুঁড়িটা মাখতে মাখতে একটা পর্যায়ে দেখবেন যে গুঁড়িটা এরকম হালকা দলা পেকে যাচ্ছে। এরকম চাপ দিয়ে দিলে দলা হয়ে আসে এবং এটাকে ভাঙতে বেশ সময় লাগতেছে, ঝুরঝুরিয়ে ভেঙে পড়তেছে না, ওইটা দলা হয়েই পড়তেছে। দেখেন আমার কিন্তু একেবারে যে গুঁড়িটা যেরকম ঝুরঝুরে ছিল ওভাবে পড়তেছে না, দলা দলা হয়ে পড়তেছে। তার মানে হচ্ছে বুঝে নিতে হবে আমাদের চালের গুঁড়িটা পানি দিয়ে সঠিকভাবে মাখানো হয়ে গিয়েছে। এবারে এরকম একটা চালনি, এরকম চালনি কিন্তু সবার বাসায় থাকে, তাছাড়াও স্টিলের চালনি আছে সেটা দিয়ে চাললেও খুব ভালো হয়। তো এরকম চালনিগুলো খুব কমন সবার বাসায় থাকে, পিঠা তৈরি করার জন্য আমাদের আলাদাভাবে চালনি কেনার প্রয়োজনই হবে না। এরকম চালনি থাকলে জাস্ট এরকম চালনির সাহায্যে সেই মেখে রাখা চালের গুঁড়োগুলোকে আমি চেলে নিব। এভাবে হাতের সাহায্যে ডোলে ডোলে চেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো নিচে কিন্তু এই চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে দানা দানা হয়ে, সুজির মতো দানা দানা হয়ে পড়তেছে, দেখতেই পাচ্ছেন। আর চালনিটাকে আমি সাইড করে নিচ্ছি যাতে ছিদ্রগুলো বন্ধ হয়ে গেলে এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে নিয়ে আমি চেলে নিচ্ছি। এটা একটু ধৈর্য ধরে করতে হবে। এই দেখেন আমার চালের গুঁড়াটা একদম সুজি সুজির মতো হয়ে রেডি হয়ে গিয়েছে। এবারে পিঠা বানানোর পালা। তার আগে আমি একটা ভাতের পাতিল নিয়ে নিব এবং পাতিলের অর্ধেক মানে গলা পর্যন্ত, ভাতের পাতিলের গলা পর্যন্ত পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম পানিটা ফুটানোর জন্য। এই যে দেখতেই পাচ্ছেন কতটুকু পানি দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো পাতিলে এই পিঠাটা বানাতে পারবেন, লাগবে না কোনো আলাদা পাতিল। সেই সাথে পাতিল অনেক আছে যে আটা দিয়ে পাতিলের চারপাশটা সিল করে দেই, সেটারও প্রয়োজন নাই। এরকম একটা বাটি নিয়েছি আর পিঠাগুলোকে এখন আমি মানে সাজাবো আর কি, শেপ দিব। তো প্রথমে বাটির মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম গুড়। গুড়টা যত বেশি পড়ে তত খেতে ভালো লাগে, তবে এই ক্ষেত্রে খুব বেশি দিলে কিন্তু আবার পিঠাটা ভেঙে যাবে বা গুড়টা পিঠার বাহির দিয়ে বের হয়ে যাবে। তো আমি আমার পরিমাপ মতো দিয়ে দিচ্ছি। এরপর আবারও আমি এখানে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিব নারকেল কুড়ানো। নারকেল কুড়ানো দিয়ে এখানে আমি আবারও একটু গুড় দিয়ে দিব। এরপর এটার উপর দিয়ে আবারও গুঁড়িটা দিয়ে দিব। আর এই প্রসেসটা কিন্তু খুব
আলতো হাতে করতে হবে, খুব বেশি চাপ দিয়ে করা যাবে না, এমনভাবে হালকাভাবে এটাকে প্রেস করতে হবে যাতে করে খুব মানে বাতাস থাকে ভিতরে, বাতাসটা যাতে বের না হয়ে যায় খুব আলতো করে। এই জিনিসটা আমরা পারি, ছোটোবেলায় যখন মাটির খেলনা দিয়ে খেলতাম এটা আমি তখনই শিখে গিয়েছি, বালি দিয়ে মাটি দিয়ে। তো এভাবে করে চাপ দিয়ে সুন্দর করে নিয়ে একটা কাপড়ের মধ্যে নিয়ে আমাদের পিঠাটা আমরা বসাবো। তো আমি যে বাটিটা প্রথমে যেটার মধ্যে সাজালাম ওই বাটিটা বেশি গর্তযুক্ত, আমরা পিঠাটা একটু পাতলা করে বানাবো, কারণ ভাতের হাঁড়িতে বানাতে গেলে কিন্তু পিঠাটা নর্মাল আমরা যেরকম পিঠার হাঁড়িতে বা কলসে বানাই তখন যে সময়টা লাগে ভাতের হাঁড়িতে বানাতে গেলে একটু বেশি সময় লাগে, সেক্ষেত্রে মোটা যদি হয় পিঠা তাহলে একটু বেশি সময় নেয়। এই জন্য আমি এরকম একটা পিরিজে আবার নতুন করে মানে ওটা তো বানিয়েছি নতুন করে সাজিয়ে আবার এরকম একটা ছোট্ট পিরিজে, এই পিরিজগুলো কিন্তু বাসায় থাকে, এরকম একটা পিরিজের মধ্যে করে আমি বানিয়ে নিলাম ঠিক একইভাবে যেভাবে সাজিয়ে নিয়েছি পিঠাটা। একটা কাপড়, ভেজা কাপড়, সুতি একদম পাতলা সুতি একটা ভেজা কাপড় নিয়েছি, মানে পানি দিয়ে ভিজে কাপড়টা আমি নিংড়ে নিয়েছি। এরপর এই যে এরকম নুডুল ছাকার যে ছাকনি বা নুডুলসের যে পানি ঝরানোর জন্য যে ছাকনিগুলো আমরা ব্যবহার করি বা এগুলো ফ্রিও পায়, তো এরকম একটা ছাকনি নিয়েছি এবং সেটার মধ্যে আমি পিরিজটা এভাবে উপর করে ধরে দেখতেই পাচ্ছেন এভাবে দিয়ে তারপর আস্তে আস্তে করে পিরিজটা তুলে নিব। আপনারা চাইলে পিরিজটা তুলতেও পারেন নাও তুলতে পারেন, এভাবে পিরিজ সহই দিতে পারেন পরে পিঠা হওয়ার পরে তুলতে পারেন। তো আমি এভাবে তুলে নিচ্ছি, তুলে নিয়ে এবারে এই কাপড়টা পুরোটাই হচ্ছে পিঠার উপরে দিয়ে দিচ্ছি। এভাবে নুডুল চালার চালনির মধ্যে যদি আমরা বানাই তাহলে কিন্তু হাতে ছেঁকা লাগবে না, মানে ধোয়া লাগে কিন্তু একটা ওটা লাগবে না এবং পিঠাগুলো সুন্দরই হবে। আমার পানিটা কিন্তু বলক চলে এসেছে, আমি অলরেডি দুইটা পিঠা বানিয়েও ফেলেছি, তো পানিটা কিন্তু বলক চলে এসেছে, সেই বলকের উপরে আমি এভাবে করে দিয়ে দিলাম এবং একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিলাম এবং অপেক্ষা করব 7-8 মিনিটের মতো। এইভাবে পিঠা বানালে একটু বেশি সময় লাগবে, যেহেতু যদি আপনারা 4-5টা পিঠা বানাতে চান একটু সময় নিয়ে বানাতেই পারবেন, এত দ্রুত হওয়ার দরকার নাই। তো এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা জার করব 6-7 মিনিটের মতো। 6-7 মিনিট পর এভাবে আমি সেই চালনিটা আবার নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এই ধরনের চালনি থাকে, আমরা খুব সহজেই পিঠাগুলো বানিয়ে ফেলতে পারবো। যখন খেতে মন চায় খুব বেশি তখনই কিন্তু এভাবে আমরা বানিয়ে খাবো। এই খাবারটি হবে স্বাস্থ্যসম্মত, নিজের হাতে তৈরি খাবার খেতে অন্যরকম মজা লাগে। তো দেখেন আমার পিঠাটা কি সুন্দরভাবে হয়ে গিয়েছে, উপর থেকে কিন্তু একটু চাপ দিলেই বোঝা যাবে পিঠাটা শক্ত হয়ে আছে। জাস্ট আমাদের চালের গুঁড়াটা মাখানো যদি ঠিকঠাক মতো হয় তাহলে যে কোনো হাঁড়িতেই আমরা খুব সুন্দরভাবে এই ভাপা পিঠাটা বানাতে পারবো এবং প্রিয়জনকে খাওয়াতে পারবো। তো দেখতে দেখতে আমার পিঠা তৈরি শেষ, যেহেতু আমি অল্প করেই গুঁড়ি মাখিয়েছি সেহেতু আমার খুব কমই পিঠা হয়েছে, আমার মোট 4টা পিঠা হয়েছে। এই পিরিজে করে 3টা পিঠা বানিয়েছি আর প্রথমে বাটিতে একটা পিঠা বানিয়েছিলাম, এই 4টা পিঠা হয়েছে আমার 3 কাপ চালের গুঁড়ায়। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে বানাতে পারেন, তবে পিঠাটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এরকম পাতলা পিঠাগুলোই খেতে বেশি মজা লাগে আমার কাছে কেন জানি। তো ঠিক আছে দর্শক, আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে ভিডিওটি শেষ করছি, আল্লাহ হাফেজ সবাইকে।